আমাদের আজকের বিষয়বস্তু দেওয়া ছিল যে আমাদের দেশের একজন বক্তা যেহেতু প্রশ্নকারী অনেকেই তার ভিডিও পাঠিয়েছেন তার নাম করেই সেহেতু নামও বলতে হচ্ছে আমাদের দেশের প্রসিদ্ধ বক্তা লুৎফর রহমান ফরাইজি তিনি একটা বক্তব্য দিয়েছেন যে মাগরিব এর আজান এবং একামতের মাঝখানে মাগরীবের আজান দেওয়ার পরে একামতের আগে যে সময়টুকু থাকে এই সময়ে দুই রাকাত সুন্নাত পড়া নিয়ে তিনি আলোচনা করেছেন এবং তিনি বলেছেন যে দুই রাকাত সুন্নাত পড়া যাবে না কারণ রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম মাগরীবের আজানের পরে দুই রাকাত সুন্নাত পড়তে নিষেধ করেছেন তো তার এই বক্তব্য এবং তিনি দুইটা দলিল পেশ করেছেন তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ দালিলিক আলোচনা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কুতুবু সিত্তা ছয়টা হাদিসের কিতাব বোখারি মুসলিম আবুদাউ আবুদাউদ্ তিরমিজুন আসাইব নমাজা আপনাদের সামনে আছে সব হাদিসের কিতাবগুলো আজকে ইনশাআল্লাহ আমরা যাচাই করব যে মাগরিবের আজানের পরে দুই সুন্নাত পড়া যাবে কি যাবে না ইদারিং আমাদের কাছে এই মাসআলাটি অনেক ভাই জিজ্ঞেস করতেছেন সেই মাসআলাটি হলো হাদিসের মধ্যে আছে দুই আজানের মাঝখানে সালাত পড়তে হয় দুই আজানের মাঝখানে সুন্নত পড়তে হয় নফল পড়তে হয় দুই রাকাত এবং এছাড়া তাহিয়াতুল মসজিদ এবং তাহিয়াতুল অজু হিসাবে আমরা যখন মসজিদে যাই তখন আমরা নামাজ পড়ে থাকি দুই রাকাত এখন প্রশ্ন হলো মাগরিবের আজান দেবার পরে মাগরিবের ফরজ নামাজে দাঁড়ানোর আগে কি দুই রাকাত পড়া যাবে কিনা আমাদের অনেক ভাইরা এই নামাজটি পড়ে থাকেন যে মাগরিবের আজানের পরে মসজিদে ঢুকি দুই রাখাতে দাঁড়িয়ে যান আমরা ওই ভাইদেরকে বলতে চাই যারা করেন তাদের ব্যাপারে আমরা জোরও করি না জবরদস্তিও করি না এবং তাদের ব্যাপারে কোনো কিছু বলি না কিন্তু যারা করেন না এবং যারা আমাদের কাছে জানতে চান আমরা শুধু তাদেরকে বলতে চাই যে হাদিসে রসুলি করিম সল্লাহি সাল্লাম থেকে মাগরীবের আজানের পরে ফরোজের আগে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে যেমন হাদিস ইরশাদ করা হয়েছে আন আবদুল্লাহ বিন বরিদা আন আবিহি রাদি আল্লাহ তাল কল আন নবিয়া সাল্লাহ আলী ওসাল্লাম কল বইনা আদা নাইনে ইল্লাল মগরিব হজরত আব্দুল্লাহ বিন বরিদা তার পিতা থেকে বর্ণনা করেন যে রসুলি করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন প্রতিটি দুই আজানের মাঝে অর্থাৎ আজান এবং একামতের মাঝে নামাজ রয়েছে তবে মাগরিব ছাড়া ইল্লাল মাগরিব ছাড়া হাদিসটি এসেছে মুসনাদুল হাজার চারশো বাইশ আল আট হাজার তিনশো আঠাশ এবং সুনানে দারা কুতনি হাদিস নাম্বার এক হাজার চল্লিশ সুনানুল কুবর আলী বাইহাকি হাকি নাম্বার চার হাজার একশো বাহাত্তর এই হাদিসটিতে একজন রাবি রয়েছেন যার নাম হলো হিব্বান বিন উবায়দুল্লাহ যার ব্যাপারে মহাদিস বজ্জার রাহমতুল আলী বলেন যিনি মশহ তার মধ্যে কোনো সমস্যা নেই আলবাহরু জুহার দশ নম্বর খনের তিন পৃষ্ঠা বোঝা গেল হাদিস যে হাদিসের মধ্যে পরিষ্কার এসেছে যে আজান এবং একতের মাঝখানে দুই রাকাত নামাজ রয়েছে কথা ঠিক কিন্তু ইল্লাল মাগরিব মাগরিবের নামাজের সময় দুই আজান তথা আজান এবং একামতের মাঝখানে কোনো নামাজ পড়া যাবে না আরেকটি হাদিস আমরা দেখতে পাই

এর মতো সাহাবির তিনি বলেন যে আমি রসুল করিম ইসলামের জমানা থেকে নি আজ পর্যন্ত কাউকে এই নামাজ পড়তে দেখি নেই কাউকে দেখি নেই হাদিস চেয়েছে সুনানে আবুদাউদ হাদিস তাম্বার এক হাজার দুশো চৌরাশি মুসনাদে আব বিন হুমাইদ হাদিস তাম্বার আটশো চার এবং সুনাল কুবরাল হাকিম হাদিস নাম্বার চার হাজার একশো চৌরাশি আল্লামা বদরুদ্দিন আই রহমতুল্লাহ আলাই বলেন হাদিসটির সনদ সহি দেখুন অমদাতুল কারি সাত নম্বর খনের তিনশো আটান্ন নম্বর পৃষ্ঠা এবং আল্লামা ইবুল মোলাক্কিম রহমতুল আলী বলে এটি হাসান হাদিস দেখুন আল বদরুল মুনির চার নম্বর খন্ড দুইশো বিরানব্বই নম্বর পৃষ্ঠা তাহলে এই হাদিস প্রমাণ করে রসিল করিম সাল্লাহ আলাইসালামের জমানা থেকে আবদুল্লাহ বিন অমরের মতো সাহাবি বলতেছেন আমি কাউকে মাগরিবের আজানের পরে একামতের আগে জুলাকাত নামাজ পড়তে দেখি নিই আমরা এই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে আমরা বলতে চাই যে আজার এবং একামতের মাঝখানে দুই রাকাত নামাজ রয়েছে আমরা মানি কিন্তু মাগরিবের নামাজের আজাদের পরে একামতের আগে এরকম কোনো নামাজ পড়া যাবে না এবার আসি আমাদের প্রথমে আমি বলবো যে তিনি যে বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্যের মাধ্যমে যারা মুকাল্লিদ অর্থাৎ যারা কোনো এক মাঝহবের অন্ধ অনুসারী তাদের মধ্যে এবং যারা আহলুল হাদিস কোরআন এবং সহিহাদিসের অনুসারী তাদের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়েছে আর কি সেটা কি যে যারা মোকাল্লির যারা একক একটা মাঝহাভাবে নির্দিষ্ট কোনো মাজহাবের অন্ধ অনুসরণ করে তারা মাজহাবের গোড়ামি করতে গিয়ে রাসুল সাল আলি ও্লামের হাদিসকে প্রত্যাখ্যান করে অর্থাৎ তারা ইমামকে মানতে গিয়ে ইমামের অনুসরণ করতে গিয়ে রাসুল সাল আলাইসাল্লামকে প্রত্যাখ্যান করে আমরা যদি অন্যভাবে বলি কথাটা তাহলে এভাবে বলা যায় যে তারা হাদিসকে যাচাই করে মাঝহের মানদণ্ডে অর্থাৎ ওই হাদিসকে মানে যে হাদিস তাদের মাঝাবে আছে আর যে হাদিস তাদের মাজভাবে নাই সে হাদিসকে তারা মানে না এখন মাঝহাবের পক্ষে তারা মাসালা যখন ফতুয়া যাচাই করে তখন তারা মাঝহাবের পক্ষে মাঝহাবে যে ফতুয়া চালু আছে তার পক্ষে দলিল অন্বেষণ করে চাই সেটা দয়ব হোক চাই সেটা মনকার হোক চাই সেটা মবু বা জাল হোক যাই হোক না কেন যদি কোনো একটা দলিল পাওয়া যায় তাহলে সহিহাদিসের বিপরে বিপরীতে তারা সেই দয়ব জাল হাদিসকে খাড়া করে আর যদি হাদিস না পাওয়া যায় তাহলে সহিহাদিসের বিপরীতে তারা তাদের যুক্তিকে খাড়া করে যুক্তি দিয়ে সহিহাদিসকে প্রত্যাখ্যান করে তা প্রমাণ আজকে দেবো আপনাদেরকে আর দেখেন মোকাল্লিদরা যে রাসুল শাহ সালামকে প্রত্যাখ্যান করে যে বক্তা লুৎফর রহমান ফরায়দি ফরায়দি তিনি যে বক্তব্য দিয়েছেন একবার দেখবেন আপনারা যারা ইন্টারনেটে আলোচনা শোনেন তারা অনেকেই শুনতে পেয়েছেন তিনি একবার বক্তব্যে বলেছেন যে চূড়ান্ত সিদ্ধান্ত দাতা নবী নয় বরং ইমামগন এ কথাটা হয়তো অনেকেই শুনেছেন হয়তো বা তাহলে দেখেন মাঝহাবের গোড়ামি করতে 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 কত দূর পর্যন্ত পৌঁছেছে যে চূড়ান্ত ইসলামের শরীয়তের বিধানের চূড়ান্ত সিদ্ধান্ত দাতা নবী সাল্লাম নয় না ওজুবিল্লা ইমাম রায় নাকি চূড়ান্ত সিদ্ধান্ত দাতা আস্তাকুল্লাহ এ কথা বলে তার হুকুম যে কি হয়েছে আসলে আমি নিজে তার হুকুম লাগাতে চাচ্ছি না আল্লাহ ভালো জানে আল্লাহ পুর ছেড়ে দিলাম তার কি হবে কি অবস্থা হবে পরকালে কথা বলার জন্য যদি সে বা করে ফিরে না আসে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে তারা যে মাঝহাবের অন্ধ অনুসরণ করতে গিয়ে রাসুল শাহ সালামকে প্রত্যাখ্যান করে বা রাসুল সাহালামের সৈহাদিসকে প্রত্যাখ্যান করে সেটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিব তার এক নম্বর প্রমাণ দেব দেখেন তারা শুধু মাগরীবের আজানের পরে সালাত নিষেধ করে করেন নিষেধ করার বিষয়টা এমন নয় আরো যায় আরো কোন সময় নিষেধ করে যেমন জমার খুদবা চলাকালীন সময়ে যদি কেউ সালাত চলছে এমন অবস্থায় কেউ মসজিদে আসলো সে যদি তাহিয়াতুল মসজিদ পড়ে মসজিদের দুই রাকাত সোমনাথ সেটা যদি কেউ পড়ে তাহলে তারা নিষেধ করে সেটাকে এবং সেটা তারা খুব খারাপ চোখে দেখে কারণ মাঝাম মানতে গিয়ে সহি হাদিসকে তারা প্রত্যাখ্যান করে যেমন দেখেন এই সম্পর্কে হাদিস হাদিস স্পষ্ট আমরা যদি দেখেন আপনাদের সামনে বুখারি আছে যদি বুখারি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন ওই স্পষ্ট আপনাদের সামনে বুখারি তো যাই হোক এই যে বুখারি এই বুখারির দেখেন এই বুখারি যদি আমরা দেখি যে কিতাবুল কিতাবুল জুমা কিতাবুল জুমা জুমা অধ্যায় জুমা অধ্যায়ের বত্রিশ নাম্বার অনুচ্ছেদ বাপ বত্রিশ নাম্বার বাপ এবং তেত্রিশ নাম্বার বাপ দেখবেন জমা অধ্যায় বত্রিশ নম্বর বাপ অনুচ্ছেদ বা এবং তেত্রিশ নম্বর বাপ বা অনুচ্ছেদ আপনারা যদি দেখেন দেখেন বত্রিশ নম্বর বাপ কি বলা হয়েছে বাবু এ দাও র আল ইমাম ও রাজুলান আচ্ছা যা আছে বাবু এ দাও আল ইমাম ও রাজুলান জা আ ওয়া বলছে যে ওই অনুচ্ছেদটা কি যখন ইমাম দেখবে যে কোনো ব্যক্তি মসজিদে আসলো এমন তো অবস্থায় সে খুব বা দিচ্ছে খুব বা অবস্থায় সে মসজিদে আসলো কোনো ব্যক্তি আমারাও হুয়াই উসাল্লি আরাকাত আইন তাহলে সে তাকে দুই রাখা সালতাদের নির্দেশ দেবে এটা হলো

প লালা তখন তুমি বললেন যে না আমি আসাল আদা দে করিনি ক লা কম তাহলে সে বসে পড়েছিলেন উনি এসে বসে পড়েছিলেন তার রাসুল সাদাম বললেন কম দাঁড়াও থাক্কা এবং তুমি শারদ দেয় করো দাঁড়াও এবং শারদ দেয় করো তেত্রিশ নম্বর অনুচ্ছেদ দেখেন বাবু মান জ্যা আওয়াল ইমাম ইয়াখতু সল্লাকা আতাইনে খাফি ফেতাইন বলছেন যে অনুচ্ছেদের নাম হইলো যদি কেউ আসে কেউ কোনো ব্যক্তি মসজিদে আসলো এবং দেখলো যে ইমাম খুদ্ দিচ্ছে সে যেন সংক্ষিপ্তভাবে ভাবে দুই রাকাত আদায় করে অনুচ্ছেদের নাম সে যেন সংক্ষিপ্তভাবে ভাবে দুই রাকাত আদায় করে সেই আগের হাদিসটা পড়লাম বুখারে নয়শো তিরিশ নম্বর হাদিস আর এই হাদিসটা হলো নয়শো একত্রিশ নম্বর হাদিস নয়শত একত্রিশ নম্বর হাদিস দেখেন ওচ্ছা যে এটাও

এখানে বুখারিতে আমরা হাদিস পেলাম যে খুব চলাকালীন অবস্থায় কেউ আসলেন বসে পড়লেন এবং রাসুল সাল্লাম তাকে দাঁড়িয়ে সারাদাই করতে নির্দেশ দিলেন আর দেখেন মুসলিম এ ব্যাপারে সহি মুসলিম সহি মুসলিমের এটাতেও কিতাবুল জুমা জুমা অধ্যায় চোদ্দ নম্বর বা চোদ্দ নম্বর বাব বাবের নাম কি বাবু তাহা ইমাম তাহিয়াতুল মসজিদ যেটা কোন অবস্থায় ইমামের ক্ষুদ ব্যবস্থায় মসজিদ পড়ানো উচ্ছেদ ইমামের ক্ষুদ ব্যবস্থায় তাহিয়াতুল মসজিদ পড়ানো হচ্ছে সেখানে বেশ কয়েকটা হাদিস সেটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হাদিস এসেছে অনুচ্ছেদে প্রত্যেকটা হাদি হাতেই আপনারা যদি অনুবাদ করেন আমি সব অনুবাদ করছি না তার মধ্যে একটা অনুবাদ করি আমি যেটা দেখেন একটা অনুবাদ করছি সেখানে আর জাভেরিনহ কাল জাভের রাজারা তো বলেন তিনি বলছেন যা আর সোলাইক গাতফানি গাদ্ফানি ইয়ামাল জুমা সোলাইক গাদফানি নামক একজন সাহাবিক ছিলেন তিনি জুমার দিনে মসজিদে আসলেন

দাঁড়াও তুমি দূরাকাত সালাই করো দেখেন এটা বলছেন তারপরের হাদিস আবার বলা হচ্ছে দেখেন যে সুলাইক গাদি দেখেন এটাও যাবেন আবদুল্লাহ রাজাল তিনি বলছেন যে যা সুলাইকুল গানি জুমা সুলাইক গাদি জুমার দিনে মসজিদে আসলেন ওয়া রাসুল্লাহাম ইয়ুব রসুল সাল্লাহাম খুদ্ দিচ্ছিলেন এমতো অবস্থায় ফা জালাসা তো এমন তো অবস্থায় তিনি এসে মসজিদে এসে সালাত ধরে বসে গেছেন তাকাল্লাহ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে বলেন ইয়া সুলাইক হে সুলাইক কুম ফারকা আরাকাতাইন দানা উদ্রাকাত সালাত আদায় করো ওয়তাজাওয়ু ওয়াসফহিমা এবং তুমি সংক্ষিপ্তভাবে দুই রাকাত সালাত আদায় করো লম্বা করো না সোম্মা ক্বালা অতঃপর তিনি বললেন ইদা জা আহাদুকুম ইয়াউমাল জুমআতি ওয়াল ইমাম ইখতব যদি তোমাদের কেউ মসজিদে আসে জুমার দিন আর দেখো যে জমার খুতবা চলছে ইমাম খুতবা দিচ্ছে কতিব খুতবা দিচ্ছে ফাল ইয়ারকা আরাকাতাইন সে জানো দুই রাকাত সালাত করে ওয়াল ইয়া তাজাওয়াজ এবং সে জানো সংক্ষিপ্তভাবে দুই রাকাত সালাত করে লম্বা না করে তাহলে দেখুন অনেকগুলো হাদিস এই হাদিসগুলো তারা প্রত্যাখ্যান করেছে মাঝহাবের গোড়ামি করতে গিয়ে এবং তারা এখানে এর বিপরীতে সই হাদিসও নাই এটা কি করে যুক্তি যেহেতু হাদিস পাওয়া যাচ্ছে না মাধাবের পক্ষে সেহেতু আমি আগে বলেছি তারা যুক্তি দিয়ে হলে তারা হাদিসকে প্রত্যাখ্যান করবে যুক্তি দিবে সেই যুক্তিটা কি যে খুদ্ বাসনা ওয়াজিব আর সারাজ করা সোননাথ অতএব ওয়াজিব ছেড়ে কি সোননাথ পালন করা যায় আচ্ছা এই যে ওয়াজিব আর সোননাথ এটাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বুঝতেন না না রাসুল সাল সাল্লাম থেকে আপনি বেশি বুঝেছেন না তো দেখুন তাহলে আমরা কতদূর পৌঁছেছি যে মাঝহবের বিপরীতে যদি কোনো হাদিস হয় সেটা অবশ্যই গ্রহণ করবে না এমনকি মাঝহাবের পক্ষে যদি কোনো হাদিস না থাকে তাহলে যুক্তি দিয়ে হলেও সেটা মাঝহাবকে মানবে হাদিসকে প্রত্যাখ্যান করবে এটা তার প্রমাণ আমি প্রমাণ দেওয়ার জন্য এটা জুমার আজকের আমাদের আলোচনা জুমার চলাকালীন সময়ের জন্য নয় আমাদের আজকের আলোচনা হইল যে আমরা মাগনিবের আদানের পরে দুই কাজ সংবাদ করতে পারবো কি পারবো না এবার দেখি মাগরিবের পরে না এবার আমি ছয়টা কিতাব একে একে দেখবো ইনশাআল্লাহ আপনারা দেখছেন এটা যদি বুখারি আপনারা দেখছেন বুখারি বুখারির দেখেন বুখারির আপনারা আগে আর একটা হাদিস আমি বলে নিই রাসুল সাল্লাম বলছেন তাহাইয়াতুল মসজিদ যে ইদা দেখালা আহাদু কুমুল মাসজিদা যখন তোমাদেরকে মসজিদে প্রবেশ করবে সে যেন দুই রাকাত সালাতদাই না করা পর্যন্ত না বসে মানে দুই রাকাত সালাতদাই করে যেন সে বসে এটা রাসুল সাহা সাল্লাম বলেছেন এখন এই যে দুই রাকাত সালাদ এটা কোনো সময়ের সাথে সম্পর্কিত নয় বরং এই সালাদটা মসজিদে প্রবেশের সাথে সম্পর্কিত যখনই মানুষ মসজিদে প্রবেশ করবে চাই সে মাগরীবের পরে হোক আজানের পরে হোক আর অন্য সময় হোক যেই সময় সে মসজিদে প্রবেশ করবে সেই সময় দুই রাখা সালাদ করবে এটা সময়ের সাথে সম্পর্কিত সালাদ নয় এটা কিছু সালাদ সময়ের সাথে সম্পর্কিত নয় নিষিদ্ধ সময় নাই যেমন সূর্যগ্রহণের সালাদ যে সময় সূর্যগ্রহণ লাগবে সেই সময় সালাদ হবে এর কোনো নিষিদ্ধ সময় নেই এখন যদি বলা হয়েছে যে আসামের সালাতের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত সালাদ আদায় করা নিষিদ্ধ এই নিষিদ্ধ সময় এখন যদি আসরের পর সূর্যগ্রহণ লাগে তা কি হবে তাহলে এই কিছু সালাত আছে যেগুলো সময়ের সাথে সম্পর্কিত নয় তার মধ্যে এটা একটা হলো তাহিয়াতুল মসজিদ যেটাকে আমরা দখুল উল মসজিদ বলি মসজিদে প্রবেশের জন্য দুই সালাত সালাদ এই সালাদার কোনো নিষিদ্ধ সময় নাই কারণ এই সালাত সময়ের সাথে সম্পর্কিত নয় বরং এটা মসজিদে প্রবেশের সাথে সম্পর্কিত যখন মানুষ মসজিদে প্রবেশ করবে তখনই সালাদ করবে দেখুন কিতাবুল আজান বুখারি শাহীল বুখারি কিতাবুল আজান ষোলো নম্বর অনুচ্ছেদ আজান অধ্যায়ের ষোলো নম্বর অনুচ্ছেদ ষোলো নম্বর বাপ বাবার নাম হইল বাইনাকুল্লি আদান সলাতুল্লিমান শাহ প্রত্যেক দুই আদানের মাঝখানে সলাত রয়েছে যদি সে চায় প্রত্যেক দুই আজান দুই আজান বলতে আজান এবং একামত কে বোঝানো হয়েছে একামত কেও আজান বলা হয়েছে অর্থাৎ প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে সরাত আদায় করতে পারে মানুষ চাইলে যে কোনো সময় যে কোনো দুই আজান মানে আজান এবং একামতের মাঝখানে এবার দেখুন হাদিস হাদিসে কি বলা হয়েছে হাদিস নাম্বার বুখারী 627 নম্বর হাদিস 627 হাদিস হাদিস হলো কি আন আব্দুল্লাহ ইবনে মুগাফফালিন قال আব্দুল্লাহ ইবনে মুগাফফাল رضی আল্লাহু বলেন قال النبی صلی اللہ علیہ وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন বাইনাকুল্লি আদানায়িন সালাতুন বাইনাকুল্লি আদানায়িন সালাতুন প্রত্যেক দুই আযানের মাঝখানে সালাত রয়েছে প্রত্যেক দুই আযানের মাঝখানে সালাত রয়েছে ثم কলা في الثالثه অথবা তৃতীয়বারে তিনি বললেন লিমান শাহ যে চাই যে চাই তাহলে এখানে আমরা পেলাম বোখারের ছয়শো সাতাশ নম্বর হাদিস প্রত্যেক দুই আজান অর্থাৎ আজান একামতের মাঝখানে সালাত রয়েছে যদি সে চাই সে পড়তে পারে এটা তার জন্য মুস্তাহান এবার আসি এই বুক সহ বুখারিরই আমরা যদি দেখি কিতাবহাজ তাহাজের অনু অধ্যায় আর কি সেটার পঁয়ত্রিশ নম্বর অনুচ্ছেদ পঁয়ত্রিশ নম্বর বাব বাবু সলাতে কাবলাল মাগরিব দেখুন একবারে এই শিরোনামেই অনুচ্ছেদ রচনা করা হয়েছে বাবু সলাতে কাবলাল মাগরিব মাগরিবের পূর্বে দুই রাকা মাগরিবের পূর্বে সালাত আদায় করা অনুচ্ছেদ মাগরিবের পূর্বে করা অনুচ্ছেদ মানে মাগরিবের আজানের পরে আর সালাত আদায়ের পূর্বে অর্থাৎ আলাম এবং একামতের মাঝখানে কি হচ্ছে এখানে কি আছে হাদিসে দেখুন যে আব্দুল্লাহ আল মুজানি তিনি নবী সাল্লাহ সাল্লাম হয়তো হাদিস বর্ণনা করছেন নবী সাল্লাহ আলাইহিম সাল্লাম বলেন কি বলছেন রসূল সাল্লাহ সাল্লাম সাল্লো তাবলা সাল্লাহ তুলিব মাগুরিন মাগরিবের সালাতের আগে মাগরিবের সালাতের আগে তোমরা সালাত আদায় করো দেখেন তাহলে কি বলছেন সাল্লু কাবলা সালাতিল মাগরিব মাগরিবের সালাতের আগে তোমরা সালাত আদায় করো দুইবার বলেছেন এটা সাল্লু কাবলা সালাতিল মাগরিব সাল্লু কাবলা সালাতিল মাগরিব মাগরিবের সালাতের আগে তোমরা দুই রাকাত সালাত আদায় করো মাগরিবের সালাতের আগে তোমরা দুই রাকাত সালাত আদায় করো সালাত আদায় করো তারপর তৃতীয়বার বলছেন লিমান শাআ যে চায় তারপরে বলছেন দেখেন কেন বললেন ইয়া রাবি ই এটা বর্ণনা করছেন কেন রাসুল সাল নিমান শাহ বললেন এটা বলার কারণ হলেও কারাহিয়া ইয়াদতাখরিদ ইয়াদতাখরিদাহান নাসু সুন্নাত আন রাসূল শাহ সালাম এটা অপছন্দ করেছেন যে মানুষ যদি এমন তাকিদ দে হয়তো মানুষ সুন্নাত রাওতে বাবা সুন্নতে মোয়াক্কাদা হিসেবে গ্রহণ করে নেবে এটাকে রাসূল শাসন অপছন্দ করেছেন যদি সুন্নতে মোয়াক্কাদা এটা মানুষ মনে করার মানে সম্ভাবনা না থাকতো তাহলে রাসুল সাহায্য লিমান শাহ বলতেন না যদি লিমান শাহ না বলতেন রাসুল সাহায্য তো মানুষ সেটাকে সুন্নাতে মহাক্কাদা হিসেবে গ্রহণ করার সম্ভাবনা ছিল এই জন্য রাসুল সাহায্য লিমান শাহ বলেছেন তাহলে আমরা এখানে কি বুঝলাম আমরা এখানে স্পষ্ট বুঝলাম যে

তিনি রাসুল সার জামানায় আদায় করতেন বলে প্রমাণ করেছেন তারপরের হাদিস তাহলে আমরা এই বোখারি হাদিসকে দেখলাম এক হাজার একশো তিরান তিরাশি নম্বর হাদিস এক হাজার এগারোশো তিরাশি শয়াহিভাবে বোখারি এগারোশো তিরাশি এবং এগারোশো চুরাশি নম্বর হাদিস তাহলে আমরা বোখারি দেখলাম যে মাগরিবের আজান এবং একামতের মাঝখানে দুই একাস সালাদে করা যায় এবার দেখেন শয়াহী মুসলিম أبن المسلم مسلم أي صحي مسلم دخل أمراضه ذي صحيح صحي مسلم كتاب صلاة المسافرين وقصرها কিতাব ও মানে মুসাফিরের সালাত এবং তাদের কসর করার অনুচ্ছেদ আর কি মুসাফিরের সালাদ এবং সেই সালাত কসর করা মুসাফির যে কসর করে চার রাকাত বিশিষ্ট সালাত দুই রাকাত আদায় করে এই অধ্যায় এই অধ্যায়ের ৫৫ নম্বর অনুচ্ছেদ ৫৫ নম্বর বাব বাবের নাম বাবু হইল সালাতিল মাগরিব মাগরিবের সালাতের পূর্বে দুই রাকাত সালাত আদায় করা মুস্তাহাব অনুচ্ছেদ মাগরিবের সালাতের পূর্বে দুই রাকাত সালাত আদায় করা মুস্তাহাব অনুচ্ছেদ এখানে হাদিস দেখেন রচিত হয়েছে দেখেন হাদিস যে আন মুখতার ইবনে ফুলফুল ইন কাল মুখতার ফুলফুল তিনি বলছেন যে সাআলতু আনাস ইবনে মালিক আন বাদ আল আসর আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এ আনাস মালিক রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলাম আসরের পরে দুই রাকাত সুন্নাত পড়া সম্পর্কে ফাকাল তখন আনাসবনা মালেক মালিক রাদিয়াল্লাহু বলছেন যে কান উমর ইয়াদরিবুল আইদি আলা

মানে আজানের পরে আরকি সূর্য ডোবার পরে বায়দা গুরু বিশ্বাস সূর্য ডোবার পরে আমরা সূর্য ডুবার পরে দেখেন একবার স্পষ্ট করে হয়েছে যে নুসল্লি নাম আমরা দুই নাই করতাম কখন বায়দা গুরু বিশ্বাম সূর্য ডোবার পরে কাবলা সালাতুল মাগরিব মাগরিবের সালাতের আগে থাকুন তুলা

কিন্তু রাসুল সাল্লাম আমাদেরকে সেই দৈরাক সাজা করতে নির্দেশও দিতেন না আবার নিষেধও করতেন না তাহলে তকরির না রাসূল সমর্থন দিয়ে দিলেন দেখেন যে আমরা রাসুল সাথে সারাদা করতাম রাসুল হাসনাম আমাদেরকে দেখতেন কিন্তু রাসুল সাল্লাম নির্দেশও দিতেন না পড়ার জন্য আবার নিষেধও করতেন না আর অন্য হাদিসে দেখলেন যে রাসুল হাসনাম বলছেন কি সন্্লু কাবিলাল মাগরিব সন্্লু কাবিলাল মগরীব রাসুল হাসনাম বলছেন ছাপ্পান্ন নম্বর অনুচ্ছেদ এখানে যেটা আমি সই বুখারি থেকে আলোচনা করলাম একই হাদিস এখানেও রচিত হয়েছে সহি মুসলিমে তাহলে দুই আজানের মাঝখানে এবং মাগরিবে দেখেন একবারে বুখারিতেও অনুচ্ছেদ রচিত হয়েছে মাগরীবের সালাতের পূর্বে আজানের পরে দৈরাক সোমনাথ আদায় অনুচ্ছেদ মুসলিমেও সেই একই অনুচ্ছেদ রচিত হয়েছে অনুচ্ছেদ দিয়ে হাদিস রচিত হয়েছে স্পষ্টভাবে এমন নয় যে বিষয়গুলো অস্পষ্ট স্পষ্ট বিষয় এগুলো আমাদের সামনে এবং বেশ কিছু হাদিস রয়েছে এবার দেখেন আবু দাউদ আবু দাউদ দেখেন আমরা এটা আমরা দেখতে পাচ্ছি সোনানা আবু দাউদ আবুদাবুদের সালাত অধ্যায় সালাত অধ্যায়ের দুই শত নিরানব্বই নম্বর অনুচ্ছেদ সালাত অধ্যায় দুই শত নিরানব্বই নম্বর অনুচ্ছেদ অনুচ্ছেদের বাবের নাম হইল বাবু সালাদ কাবলাল মাগরীব দেখেন মাগরিবের আগে আগে সালাতদায় অনুচ্ছেদ বাবু সালাত কাবলাল মাগরীব মা গরিবের পূর্বে সালাতদায় অনুচ্ছেদ হাদিস নাম্বার বারোশো একাশি বারোশো বিরাশি বারোশো তিরাশি এবং বারোশ চুরাশি এই সম্পর্কে কয়েক এই হাদিস গুলো বর্ণনা হয়েছে তার মধ্যে দেখেন এই হাদিস এই অনুচ্ছেদে আবুদাউদ থেকে লুথুর রহমান হাদিস পেশ করেছেন সেটা চুরাশি নম্বর হাদিস নম্বর তো তার আগে আরো তিনটা হাদিস বর্ণিত হয়েছে যে বারোশো একাশি বারোশো বিরাশি বারোশো তিরাশি এই হাদিসগুলো তিনি কিন্তু বলেন নাই মানে গোপন করেছেন শুধু মানুষকে ভুল বোঝানোর জন্য শেষের হাদিসটি উল্লেখ করেছেন কিন্তু তার আগে যে আরো তিনটা হাদিস আছে সেগুলো তিনি বলেন নাই এবং এখানে তিনি বুরায়দা তাকে তিনি আবদুল্লাহনে বারিদা পড়ছেন আমি তাকে সংশোধন করে নেওয়ার জন্য অনুরোধ করছি যা আপনি আর কোন জায়গায় আবদুল্লাহনে বারিদা পড়বেন না বরং আবদুল্লাহ বুরায়দা প্রসিদ্ধ রাবি আপনার রাবিটার নামই ঠিক হচ্ছে না এটা আসলে দুঃখজনক বিষয় এজন্য জন্য অনুরোধ করব যে রাবীর নামটা ঠিক করে নেবেন বারিদা নয় বরং আবদুল্লাহ ইবনে বুরাইদা এখানে দেখেন বারোশো একাশি নম্বর হাদিস আবু দাউদ বারোশো একাশি কি বলছেন জান আবদুল্লাহ ইবনে আর আব্দুল্লাহ আল মুজানি

কেন লিমান শাহ বললেন হাসালাম ভয় করলেন যে আমি যদি এটা না বলি লিমান শাহ তাহলে হয়তো মানুষ সন্নাতে মোয়াক্কাদা হিসেবে গ্রহণ করে নেবে এই জন্য রসুল সালাম লিমান শাহ বলেছেন যে চাই সে যেন পড়ো তোমরা মাগরীবের আগে দুই রকাত সুলাদ আদায় করো বারোশো বিরাশি নাম্বারও দেখেন আনাসুদ্দিন মালিক কলা আনাসুদ্দিন মালিক বনিত্রী বলছেন সল্লাই তু

তিনি বর্ণনা করেছেন এবং এই হাদিসটিকে জয়ব বলেছেন এবং মহাদেশের এই হাদিসটিকে জয়ব বলেছেন তিনি আগের হাদিসগুলো সহি তিনটা এবং এই হাদিসটিকে জয়ব বলেছেন মহাদেশের গ্রাম এখন সহি হাদিস এবং আগের হাদিস সমর্থনে বোখারিতে হাদিস আছে মুসলিমে হাদিস আছে আর এই হাদিসের সমর্থনে আপনি বোখারিতে হাদিস পাবেন না মুসলিমে হাদিস পাবেন না আগের হাদিস আগের তিনটা হাদিসে আপনারা যখন বোখারি মুসলিম পড়লাম তখন অবশ্য আপনারা শুনতে পেয়েছেন আগের তিনটা হাদিসের সমর্থন বোখারি মুসলিম তিনটে দুই হাদিসের কিতাবই সমর্থন করছে এই যে বারোশো চুরাশি নম্বর হাদিস তিনি বলছেন যে সোহিল আবনু আমার আনির রাখানি কাবলাল মাগরিব ইবনু আমার মানে আবদুল্লাহ ইবনু আমার উমার উমার আব্দুল খাতাবাদ ছেলে তিনি জিজ্ঞাসিত হলেন তাকে জিজ্ঞেস করা হলো মাগরিবের পূর্বে দুই রাকাত সালাত আদায় করা সম্পর্কে ফাকাল তো তিনি বললেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মা রাআইতু আহাদান আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউসাল্লি হিমা যা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় কাউকে আদায় করতে দেখিনি ওয়া রাখাসা ফিল রাকাতাইন বাদ আল আসর আর আসরের পরে দুই রাকাত সালাত আদায়ের অনুমতি দিয়েছেন এখন এই হাদিসটি অনেক মহাদেশ নিগ্রামে অনেক মহাদেশ গ্রাম জয়ব বলেছেন আচ্ছা আর বাকি তিনটা হাদিস কেউ জয়ীব বলেন নাই এবং সেই হাদিসটা আপনারা দেখলেন বোখারি মুসলিম সাপোর্ট করছে বোখারি মুসলিম একই হাদিস গুলো বোখারি মুসলিমে এসেছে এখন যে এই যে তিনটা হাদিস তিনি যে হাদিস যখন উল্লেখ করলেন একজন মুফতি যদি হয় তাহলে ওই বিষয়ের প্রত্যেকটা হাদিস উল্লেখ করা দরকার আমি আগেই বলেছি আমি আগেই বলেছি যে তারা মাঝহের বিপক্ষে যেগুলো হাদিস যাবে সেগুলোকে মানবে না তারা এই জন্য মানবে না এই বলে উনি সাধারণ মানুষ মনে করছে যে হয়তো বা রাসুল সাহা নিষেধই করেছেন আসলে তা না প্রত্যেকটা হাদিসের কিতাবে রাসুল যে হাদিস এসেছে রাসুল সাহা পড়তে বলেছেন মাগরিব সাল্লাহ আগে দুই রাখা সুন্নাত। না তো এই হাদিসটি জয়ী হাদিস তিনি উল্লেখ করেছেন তো আমি তাকে মানে সে বিষয়গুলো সংশোধন করে নেওয়ার জন্য আহ্বান রাখছি আপনাকে অপমান করার জন্য আমি বলছি না এবং আপনার নাম বলা বলা হচ্ছে এই জন্যই যে বহু মানুষ আপনার এই ভিডিও আমার কাছে পাঠিয়েছে এবং আপনার নাম ধরেই তারা সে প্রশ্নগুলো করেছে জন্য আপনার নাম বলতে বাধ্য হলাম তাছাড়া আপনার নামও হয়তো বলতাম না দেখেন আবু দাউদ গেল এবার দেখেন তিরমেজি তিরমেজি হাদিস হাতে এসেছে কি এসেছে দেখেন তিরমেজি আপনারা দেখুন তিরমেজি এগালো তিরমেজি তো এই হাদিসের কিতাব আপনারা দেখতে পাচ্ছেন এবার আসেন সলাত অধ্যায় সলাত অধ্যায়ের তেইশ নাম্বার অনুচ্ছেদ তেইশ নাম্বার বাব বাবু মা যা আফিস সালাত কাবুল মাগরিব দেখেন অনুচ্ছেদের নামই এই ব্যাপারে এসেছে একবারে এই সমর্থনে বাবু মা যা আফিস সালাদ কাবুল আল পূর্বে সালাত পূর্বে সালাতের অনুচ্ছেদ মার্গ বাগরিবের পূর্বে সালাত যা এসেছে কি দেখেন একশত পঁচাশি নম্বর হাদিস তেরিমেজি তেরমেজি একশত পঁচাশি পঁচাশি নম্বর হাদিস আর আবদুল্লাহ আবিন মুগাফাল আবদুল্লাহ আবিন মুগাফল মন্ত্রী বলছেন আনী নবী সালামী সাল্লাম হতে বর্ণনা করেন নবী সাল্লাহ আসালাম বলেন বাইনা কুল্লি আদা নাইন লিমান শাহ প্রত্যেক দুই হাজারের মাঝখানে সালাত রয়েছে যদি সে চায় যে চায় সে পড়তে পারে তাহলে এখানে আমরা কি বুঝলাম অবশ্যই দৈরাক সরাজাই করা যায় দরাজ করা যায় তাহলে আমরা এই হাদিসগুলো পাচ্ছি তাহলে তিরমিজিতে আমরা হাদিস পেলাম রাখ প্রত্যেক দুই আজান তাহলে অবশ্যই মাগরিব এর মধ্যে অন্তর্ভুক্ত মাগরিব এর অন্তর্ভুক্ত দেখেন আর নাসাই নাসাইতে কী এসেছে সেটা আমরা একটু দেখিনি দেখেন নাসাই নাসাই আপনারা দেখতে পাচ্ছেন নাসাই সেখান থেকে আমরা যদি দেখি নাসাইয়ের আদান অধ্যায় আদান অধ্যায়ের উনত্রিশ নাম্বার অনুচ্ছেদ উনত্রিশ নাম্বার বাব এ উনচল্লিশ উনত্রিশ নয় উনচল্লিশ উনচল্লিশ নাম্বার বাব বাব ও সলাতে বাইনাল আদান ওয়াল আজান এবং ইকামতের মাঝখানে সালাত অনুচ্ছেদ বাবু সালাতে বাইনাল আযান ওয়াল ইকামা আযান এবং ইকামাতের মাঝখানে সালাত অনুচ্ছেদ সেখানে হাদিস উল্লেখ করেছেন কি আন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল কল কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি আব্দুল্লাহ ইবনে মুগাফফাল তিনি বলেন বাইনা কুল্লি আযান আইন সালাত বাইনা কুল্লি আযান সালাতুন সালাত বাইনা কুল্লি আযান প্রত্যেক দুই আযানের মাঝখানে সালাত রয়েছে প্রত্যেক দুই আযানের মাঝখানে সালাত রয়েছে প্রত্যেক দুই আযানের মাঝখানে সালাত রয়েছে লিমান শাহ যে চাই হাদিসটি হলো

দ্রুত তারা দাঁড়িয়ে যেতেন কোন পিলার সামনে রেখে দাঁড়িয়ে যেতেন্লাম এবং তারা করতেন যতক্ষণ পর্যন্ত নবী সারাদাম বের হয়ে না আসতেন বের হয়ে আসা পর্যন্ত সারাদাই করতেন ওয়াহুম কাজা দেখেন আগে তো মাগরিব উল্লেখ করা হইল না তারপরে আবার বলছেন দেখেন ওয়াহুম কাজালিকা ইউ সাল্লু না কাবলাল মাগরিব এবং নবীকর সাল্লা সাল্লাম সাহাবাহিক যারা ছিলেন মাগরীবের আজানের পরেও অনুরূপ সাজে করতেন অনুরূপ করতেন অন্য আজানের পরেও যেমন তারা দ্রুত দাঁড়ায় যেতেন নামাজের জন্য নবী সালাম আসা পর্যন্ত সালাজা করতেন ঠিক এমনইভাবে মাগরীবের আজানের পরেও সালাজে করতেন দেখেন ওহম কাজালিকা সল্লু না আবল আল মাগরীব পূর্বে আজানের পরে মাগরীবের পূর্বেও তারা সারাদা করতেন

কামাত এবং তার সোনাদশো দশ নম্বর অনুচ্ছেদ একশো দশ নম্বর অনুচ্ছেদ একশো দশ নম্বর বাব কি লে বাবু মা যা ফির রাখা দেখেন কাবিল অনুচ্ছেদের নাম দেওয়া হয়েছে বাবু মা যা ফির রাখা আথাই কাবিলাল মাগরিবের পূর্বে দুই রাকাত সম্পর্কে যা এসেছে সেই অনুচ্ছেদ

লিমান শাহ তিত তারপর কলাফিস সালে লিমান শাহ আচ্ছা দুইবার বললেন তারপর তিন তৃতীয়বার বললেন যে লিমান প্রত্যেক দুই হাজার মাজার সালাত সালত রয়েছে প্রত্যেক দুই হাজার মাঝখানে সালত রয়েছে তারপর তৃতীয়বারে তিনি বললেন লিমান যে চাই সে যে চায় করতে পারে আরেকটা হাদিস এটা হলো হাদিস নাম্বার এগারোশো বাষট্টি সোনানবীর মাঝা এগারোশো বাষট্টি নাম্বার হাদিস

بولتندي إن كان المؤذن جخن مؤذن أذان لا يؤذن على أهد الرسول صلى الله عليه وسلم جخن الرسول صلى الله عليه وسلم فيرى أنها الإقامة من كثرة من يقوم فيصلي ركعتين قبل المغرب لكن عرى اسفشتو بولتين جي رسول صلى الله عليه وسلم عناس صلى الله عليه وسلم مغرب তো ফাইউরা আনাহালি একামা তখন সেটাকে মানুষ একামত মনে করতো যারা নতুন হয়তো বাইরে থেকে কেউ আসছে তখন সেটাকে একামত মনে করতো কেন একামত মনে হয়তো যে সেটাকে মনে হয়তো যে সে একামত কেন মনে হইত একামত মেন কাস মানে একো মুখ ফাইউসাল্লির রেখা হয়েছেন কাবুল আল মাগরিব মাগরিবের সাবাতের পূর্বে আজান হওয়ার সাথে সাথে তারা যে দুই ডেকাত শুন না তাড়াহুড়া করে পড়াশুরু করতেন মনে বলতো যে মনে হয় একামত হচ্ছে যেন মানুষ সারাদার যেন দাঁড়াচ্ছে এটা মনে হয়তো দেখে দেখেন আরো স্পষ্ট মালিক যে জামানা যখন আজান দিতেন মোয়াজেল তখন মাগরে সালাতের জন্য আজানের পরে এমনভাবে ভাবে মানুষ দাঁড়াইতো বেশি এত অধিক হারে মানুষ সালাদ করতো দেখে মনে হতো যে এটা আজান দেয়নি মানুষ একামত হয়ে গেছে মনে হয় একামত পরে যেমন মানুষ তাড়াহোড়া করে নামাজ শুরু করতে চায় আজানের পরে সাহাব একরাম তাড়াহুড়া করে নামাজ শুরু করতে চাইতেন শুরু করতেন এটা দেখে একামতের মনে মনে হতো দেখেন এই হাদিসটা স্পষ্ট ইবন মাজাতে এগারোশো তেষট্টি নম্বর হাদিস তাহলে আমরা যে এই হাদিসগুলো আমরা দেখলাম কতব সিত্তা থেকে ছয়টা হাদিসের কিতাব সেখানে আমরা সব হাদিসের কিতাব থেকে আমরা দেখলাম এবং প্রত্যেকটা হাদিসের কিতাবেই মাগরীবের আজানের পরে এবং একামতের আগে দুই রাকাত সোনাদ পড়ার কথা বলা হয়েছে এবং সেটা রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম করতে বলেছেন কিন্তু দেখেন আমরা মাঝহাবকে মানতে গিয়ে হাদিসকে প্রত্যাখ্যান করছি এবং দেখেন কত বসছে তার হাদিস তা পছন্দ হলো না মুসনাদুল বাজদার থেকে হাদিস পেশ করছে এটা মনকার হাদিস একটা দয়ফ হাদিস একটা মনকার হাদিস দুই হাদিস পেশ করেছেন তিনি তো দেখেন এই জন্য আমি বলছি যে তারা সব সময় চেষ্টা করে যে তাদের মাঝভাবে যে মাসালাগুলো চালু আছে তার পক্ষে কোন দলিল আছে তাই সেটা জয়ফ হোক তাই সেটা জাল হোক যাই হোক না জানো সেই দলিলের উপর ভিত্তি করবে তারা কিন্তু আমাদের হওয়া উচিত কি আহ কি কী করে যে হাদিসের মানদণ্ডে মাঝহাবকে যাচাই করে অতএব অর্থাৎ মাঝহাবকে অবশ্যই সম্মান করে কিন্তু মাঝহাবের ওই মতটা ওই কৌলটাই মানে যে মতটা যে কৌলটা হাদিসের সাথে মিলে এটা এখানেই তাদের সাথে আহ্লাদিসের পার্থক্য এখানেই তাদের সাথে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ায় যে আহ্লাদিসরা মাঝহাবকে মানে না বা মাঝহাবকে তারা গালিগালাজ করে আসলে তা নয় মাঝহাকে কেউ যদি কেউ প্রকৃত আহলাদিস কখনো দিবে না যদি যদি কেউ গালি দেয় জানতে হবে যে ও না বা কিছু আল্লাহ আলম তবে যারা সামান্যতম জ্ঞান আছে সে কখনোই মাঝাবকে গালি দিবে না মাঝহব মানে ইস্তেহাদ অবশ্যই আহলাদিস ইস্তাহ কে মানে এবং বিশেষ করে এই মামা বহানুর রহমাত রহমতাম মারিকুরহাম্মদিন রহমা তারা বড় বড় মুজতাহিদ ছিলেন অবশ্যই তাদের থেকে আমরা অনেক কিছু জ্ঞান হাসিল করি এবং তাদের মাসালা মাসাল আমরা দেখি কিন্তু আমরা সেগুলোকে হাদিসের সাথে মিলাই কারণ সেই জামানায় হাদিস সংকলন ছিল না এখন হাদিস সংকলন হয়েছে আমাদের হাতে এখন হাদিস কিতাব আকারে বিদ্যমান অতএব আমরা চাইলেই মাঝহাবের মতগুলো হাদিসের সাথে মিলাইতে পারি যার যোগ্যতা আছে তো সেটা আমরা মিলাই যদি দেখি যে হাদিস বিরোধী হচ্ছে আর হাদিসটা সহি অবশ্যই সহি হাদিসের অনুসরণ করি সহি হাদিসের অনুসরণ করি তো এটা আমাদের বুঝতে হবে আর আমাদের ভাই যেগুলো ইয়ে করেছেন সেটা আসলে সাধারণ জনগণের সাথে একটা প্রতারণা এতগুলো হাদিসকে গোপন করে দেখেন সে মুস্তাদুল বাজার থেকে মন হাদিস নিয়ে এসেছে এবং জৈব হাদিস উল্লেখ করেছে দুইটা তো এখানে এতগুলো হাদিস তার উল্লেখ করা দরকার ছিল এবং এই হাদিসগুলো সম্পর্কেও তার আলোচনা করা দরকার ছিল সে যদি দেখা যাচ্ছে যে যদি একটা মতের ইয়েতে দুই দুই প্রকারের হাদিস দেখা যায় যে পক্ষে এবং বিপক্ষে তাহলে উভয় হাদিসগুলো নিয়ে এসে একটা তার জেহ দিতে হবে বা উভয় হাদিসের মধ্যে জমা করার প্রথমত জমা করার চেষ্টা করতে হবে যে উভয় হাদিসের মধ্যে কিভাবে জমা করা সম্ভব যদি জমা করা সম্ভব না হয় তাহলে তার জেহ দিতে হবে যে এখান থেকে এই হাদিসের থেকে এই হাদিসটা বেশি গ্রহণযোগ্য এটা আমাদের ভাব উচিত প্রত্যেকটা মুফতির এই মানদণ্ড যতদিন পর্যন্ত আমরা গ্রহণ না করবো ততদিন পর্যন্ত আমাদের মাঝে থেকে এই ভুলগুলো দূর হবে না এবং আমাদের মধ্যে গোড়ামি রয়েছে এই গোড়ামি ত্যাগ করতে হবে মাঝে আমি ত্যাগ করে আসেন কোরআন এবং সহিদ হাদিস মেনে চলি আমরা তো সবাই বলে যে আমরা আশেখ রাসুল আশেখ রাসুল কখন হবেন যখন আপনি রাসুল সাল আলী আসালামের সহিদ হাদিসকে মেনে নেবেন তখন আপনি আশেখ রাসুল 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 সাহাশালামের হাদিসকে প্রত্যাখ্যান করে কিভাবে আশেখ রাসুল হন তো আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুন সঠিকভাবে বোঝার দান তৌফিক দান করুন আমিন এই বলে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আকুল কৌলি হাদ আস্তাকুল্লাহ আলী আলকুম আলী ইসাইম মুসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি